ফুটবল দুনিয়া হতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটা শুরু করার আগে ফুটবল দুনিয়া ফ্যামিলির সমস্ত মেম্বারকে পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। তো আজকে ভিডিওতে কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। সের্জিও লোবেরা যে ইস্ট বেঙ্গলে আসবেন না, সেটা কিন্তু মোটামুটি এক প্রকার নিশ্চিতই হয়ে গিয়েছে। এবং বলা ভালো, যারা ফুটবল দুনিয়াকে নিয়মিত ফলো করো তাদেরকে অ্যাটলিস্ট আমি 7 দিন আগে বলেছিলাম যে সের্জিও লোবেরা ইস্ট বেঙ্গলে আসার পসিবিলিটি নেই বললেই চলে। তো সেই সময় প্রচুর গালাগালি খেয়েছিলাম, প্রচুর মানুষ বলেছিলেন যে ইস্ট বেঙ্গলে কোনো ভালো খবর আমি দিই না, কিন্তু যে খবরটা সত্যি সেইটাই তুলে আনা মনে হয় ইউটিউবারদের কর্তব্য, এটাই কিন্তু আমার বিশ্বাস। তো দেখো, এবার ব্যাপারটা হচ্ছে আমি জানতে পারছি মানে নিশ্চয়ই আমি কোথাও থেকে জেনেছি, তাহলে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের ভেতরের খবর কিন্তু বাইরে লিক হয়ে যাচ্ছে। এইখান থেকেই কিন্তু অ্যাডভান্টেজ নিতে শুরু করছে অন্যান্য দলগুলো। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা ইস্ট বেঙ্গল কর্মকর্তারা নিজেদেরকে দেখাচ্ছেন যে তারা অনেক চেষ্টা চালাচ্ছেন ভালো দল গঠন করার জন্য, অন্যদিকে ইস্ট বেঙ্গল কী কী মেজারমেন্ট নিচ্ছে কোনো একজন কোচকে নিয়ে আসতে গেলে বা কোনো একজন প্লেয়ারকে সাইন করাতে গেলে, তারা ঠিক কী কীভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে, কীরকম কী অফার দিচ্ছে তাদেরকে, সেইটা বুঝে নিয়ে কিন্তু নিজেদের প্ল্যান সেট করতে পারছে অন্যান্য দলগুলো। সের্জিও লোবেরা রিসেন্টলি হায়দ্রাবাদ এফসি এবং ওডিশা এফসির সঙ্গে যে লিঙ্ক আপ তৈরি হয়েছে তার পেছনে কিন্তু অনেকটাই রয়েছে সের্জিও লোবেরার সঙ্গে ইস্ট বেঙ্গলের তৈরি হওয়া কথোপকথন বাইরে লিক হয়ে যাওয়া। তো কাল থেকে একটা ইমেল কাণ্ড নিয়ে চারিদিকটা সরগরম, যেখানে সের্জিও লোবেরা যে কোম্পানির সঙ্গে কাজ করেন অর্থাৎ সের্জিও লোবেরা এজেন্ট যে কোম্পানি, তার সিইও তরফ থেকে ইস্ট বেঙ্গলকে একটা ইমেল পাঠানো হয় এবং সেখানে বলা হয় যে সের্জিও লোবেরা ইস্ট বেঙ্গলকে বলছে যে প্রায় 15-20 দিন ওয়েট করতে হবে, এবং সেক্ষেত্রে যদি তারা ওয়েট করতে না চায় তাহলে তারা নতুন কোনো কোচের অপশন নিয়ে ভাবনা চিন্তা করতে পারে। এবার এখান থেকে একটা ব্যাপার পরিষ্কার যে 15-20 দিন এরপর ওয়েট করা কারোর পক্ষে খুব একটা পসিবল নয়। তো সেক্ষেত্রে ঘুরিয়ে এক প্রকার বলেই দেওয়া যে সের্জিও লোবেরা ইস্ট বেঙ্গলে আসতে ইচ্ছুক নন। তো এই ইস্যুটাকে সামনে রেখে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা, বিশেষ করে ইস্ট বেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারবাবু, যিনি 1 বৈশাখের দিন ক্লাবে দাঁড়িয়ে বলেছিলেন যে সের্জিও লোবেরাকে নিয়ে আসার জন্য তারা একদম পুরো অল আউট চেষ্টা করবেন, তিনি বলেন যে সের্জিও লোবেরা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলে আসবো বলে কনসেন্ট দিয়ে এবং তার মতো কন্ট্রাক্ট পেপার তাকে পাঠানোর পরেও তিনি ইস্ট বেঙ্গলকে রিজেক্ট করেছেন। মানে ঘুরিয়ে সের্জিও লোবেরা যে ইস্ট বেঙ্গলকে সাবোটাজ করেছে এইরকমই একটা তত্ত্ব কিন্তু তিনি সামনে নিয়ে এসেছেন। এবার কোশ্চেনটা হচ্ছে, সের্জিও লোবেরা সত্যিই কি ইস্ট বেঙ্গলকে কনসেন্ট দিয়েছিল? আমি তোমাদেরকে বারবারই একটা কথা বলছিলাম, সের্জিও লোবেরা মৌখিক সম্মতি জানিয়েছে ইস্ট বেঙ্গলে আসার ব্যাপারে, তার সঙ্গে সঙ্গে কিন্তু চীনের ক্লাবকে একটু ট্রান্সফার ফি দিতে হতো, সেই ব্যাপারেও ইস্ট বেঙ্গল ক্লাবকে বলে। এই দুটো ব্যাপার মিটে গেলেও কিন্তু আমি বারবার বলছিলাম সের্জিও লোবেরা বেশ কিছু ফুটবলারের নাম পাঠিয়েছে এবং ইস্ট বেঙ্গলের ফিউচারের ভিশনটা কী, তারা কোন ব্যাপারটাকে সামনে নিয়ে এগোতে চাইছে সেই ব্যাপার নিয়ে কিন্তু বারবার জিজ্ঞাসা করেছিলেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে। তো তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন ইস্ট বেঙ্গলকে, সেখানে তিনি বলেছিলেন যে তার কয়েকজন কোচিং স্টাফকে তিনি ইন্ডিয়াতে পাঠাতে চান এবং সেক্ষেত্রে তারা কী করবে, তারা ইন্ডিয়াতে সব ডোমেস্টিক লিগসগুলো হয় সেখান থেকে ট্যালেন্ট স্কাউট করে নিয়ে আসবে, কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সেই ব্যাপারটাতে অনীহা দেখিয়েছে। তোমরা দেখবে বেশ কিছু ইয়ং ফুটবলার কিন্তু এফসি গো এবং মুম্বাই সিটি এফসিতে সের্জিও লোবেরার হাত ধরে উঠে এসেছে, তাদের মধ্যে অবশ্যই বেশ কয়েকটা উল্লেখযোগ্য নাম হচ্ছে বিপিন সিং, লালডিং জোয়ানা সান্তে এবং এর সঙ্গে সঙ্গে এখন যিনি মুম্বাই সিটি এফসির গোলকিপার সেই লাচেম্পাও কিন্তু সের্জিও লোবেরার হাত ধরেই উঠে আসে। তো লোবেরা কিন্তু বেশ কিছু ইয়ং ফুটবলারকে ইন্ডিয়ার যে মেন সার্কিট আছে সেখানে কিন্তু নিয়ে এসেছে, ইভেন এফসি গোয়াতেও কিন্তু তিনি এই কাজটা করেছেন। তো সের্জিও লোবেরা যখন চাইলেন যে তিনি ফুটবলার স্কাউট করে আনতে চান সেই ব্যাপারটা কিন্তু ইস্ট বেঙ্গল মেনে নেয়নি,
অন্যদিকে সার্জিও লোবেরা বেশ কিছু ফুটবলারের লিস্ট দিয়েছিল, সেই ব্যাপারটাও কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সেই রকমভাবে এগোতে পারেনি 15 দিন হয়ে গেলেও। তো সার্জিও লোবেরার মধ্যে একজন কোচ কিন্তু কখনোই নিজের সিভি খারাপ করার জন্য এমন কোনো ক্লাবে আসবেন না যেখানে এলে তার ফিউচারে কোনো প্রবলেম তৈরি হয়, সেই কারণেই কিন্তু তিনি আসেননি। এইবার হ্যাঁ, যে সার্জিও লোবেরা মৌখিক সম্মতি দিয়েছিলেন তারপরে তিনি আসছেন না, এই ব্যাপারটা বলা যেতেই পারে, কিন্তু আমি বারবার যে কথাটা বলে এসেছি, শুধুমাত্র কোচ নয়, একটা ভালো টিমও করতে হবে। সেই দিকটা আমার মনে হয় কিছুটা হলেও আরও একটু বাড়তি নজর দেওয়া উচিত ছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের। এইসব কারণগুলোর জন্যই কিন্তু লোবেরার আশা হলো না ইস্ট বেঙ্গলে, চৌদিনে লাস্ট মুভমেন্টে কোনো ম্যাজিক্যাল চেঞ্জ হয়। তো দেখা যাক কি হয়, নতুন কোচ কথাবার্তা চলছে, এই সপ্তাহের মধ্যেই আপডেট দিতে পারবো বলেই আমার মনে হচ্ছে, যদিও শুধুমাত্র রবিবারটাই পড়ে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি তোমাদেরকে বলছি কথাবার্তা কিন্তু অনেক দূরে গিয়েছে, তাকে একটা 2 ইয়ার্সের কন্ট্যাক্টও সেন্ড করা হয়েছে। তো যাই হোক, চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকো, আজকের দিনটা ফাটিয়ে এনজয় করো, আর ফুটবল দুনিয়াকে সাপোর্ট করতে থাকো, কারণ বারবার আমি যেটা বলি, তোমরা সাপোর্ট করলেই কিন্তু আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।